সিলেটের চা বাগানের ভিতরে গোবরে পদ্ম ফুল, যেটা দেখার জন্য বন্ধু প্রতিনিয়ত ছুটে যায়। তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার বন্ধু সবাই মিলে আমরা রেডি হইতেছি তিনজন, যামু সেই বন্ধুর ক্রাশ দেখার জন্য। তো আমরা সেলফি ব্রিজ দিয়ে হাঁটতাছি এই রৌদ্রের মধ্যে, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। দেখতে দেখতে দেখা যায় একটা গাড়িও পাইতেছি না। দেখেন সেলফি ব্রিজের নদী দেখা, একটু সুরমা নদী, যেখানে নদী কিন্তু ভরাট হয়ে গেছে পানিয়ে। তাই আমরা একটু মনের আনন্দে বাতাসও খাওয়ার চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর পানি আর পানি। তো পানি দেখতে দেখতে একটা জিনিস নজরে আসলো, একজন মানুষ, দরিদ্র মানুষ, রাস্তার আইল্যান্ডে সে ভাত শুকাচ্ছে। তো আমরা অবশেষে জেতুমিয়ার পয়েন্টে আসলাম। আসার পরে একটা রিক্সা এবং কি সিএনজি, কেউ যাবে না। কিন্তু দেখেন একটা রিক্সা আমরা পেয়ে গেলাম, যা কিন্তু দুই দুইটা হাতের মধ্যে একটা হাতে একটু সমস্যা আছে। সে তিনটা মানুষ নেওয়ার জন্য প্রস্তুত। মানুষ কতটা অভাবে আছে একবার চিন্তা করে দেখেন। তো আমরা তিনজন খুব নাচতে নাচতে হাসতে হাসতে চলে গেলাম একটু অনেক দূরে, জায়গাটার নাম বলবো না। থাকেন, দেখতে থাকেন গোবরে পদ্ম ফুলটা কত সুন্দর, যেটা আমার জাতির সবার কাছ। কিন্তু আমরা বাগানে ঢুকার সময় হঠাৎ আমাদের এই ঘাটগুলায় বাধা দিল। আমরা সিস্টেমে কিভাবে যাবো এটা প্ল্যান করতেছি, কিন্তু প্ল্যানে ব্যর্থ। তাদেরকে টাকা দিতেই হবে, 200 টাকা, 220 টাকা দিতে হবে তাদেরকে। তো আমরা অবশেষে চুরি করে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম চা বাগানের ভিতরে। হাঁটতে 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 আমরা কিন্তু যাচ্ছি সেই ক্রাশ যেখানে লুকিয়ে আছে সেইখানে। দেখতে দেখতে আমরা অনেক হাঁটতেছি, কিন্তু এই ক্রাশের দোকান এবং বাড়ি এক জায়গাতেই। আস্তে আস্তে আমরা সেখানে ঢুকে গেলাম। ঢুকে দেখি ক্রাশটা কোথায় খোঁজার চেষ্টা করতেছি, ওই যে আমাদের ক্রাশ লুকিয়ে আছে ওই একটু দেখলাম তাকে। কিন্তু আমার বন্ধুর মন খারাপ, সে পরিপূর্ণভাবে দেখতে পারলো না দেখে। তাকে পরে পাঠাইলাম দোকানে, যে বন্ধু দোকানে যাও, একটা ধূমপান কিনা নিয়ে আসো, আর সাথে সাথে তোমার ক্রাশকে একটু দেখে আসো। তো আমরা ক্রাশের মার হাতের চা খাইতেছি, চাটা খুব মজার, বুঝিনি তো চা বাগানের ভিতরে চা সেই মজা। বন্ধু তারপরে দোকানে গেলো, দোকানে গিয়ে দেখলো তার ক্রাশ তাকে ধূমপান দিচ্ছে। কিন্তু বন্ধু তারপরে মনটা খারাপ, কারণ বাহির থেকে সে ভালো করে দেখতে পারতেছে না। কি আর করার, মন খারাপ নিয়ে চলে আসলাম।